সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, আটক সাত। এক দশক পর প্রকাশ্য রাজনীতিতে ফিরে আলোচনায় আসা জামায়াতে ইসলামী সিলেটে সমাবেশ করার অনুমতি পায়নি। সহিংসতার আশঙ্কা রয়েছে জানিয়ে অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ। রাজধানীতে সমাবেশ করার এক মাস পর সিলেটে অনুমতি না পাওয়ায় সরকারের জামায়াত নীতিতে পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর রেজিস্ট্রি মাঠে শনিবার দুপুরে সমাবেশ করতে চেয়ে গত 5 জুলাই পুলিশ কমিশনারের কাছে আবেদন করে মহানগর জামায়াত। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সভা লিফলেট বিতরণে বাধা না দিলেও শুক্রবার রেজিস্ট্রি মাঠ থেকে 7 জনকে আটক করেছে পুলিশ। তাদের নিজেদের কর্মী দাবি করেছে জামায়াত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব, জুবাইর সহ কয়েকজন নেতা রেজিস্ট্রি মাঠ পরিদর্শন করলেও আটকের ঘটনার পর তারা আর সমাবেশের ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেছেন, অনুমতি না দিয়ে সংবিধান ও গণতন্ত্রের অবমাননা করেছে সরকার। গত 24 মে ঘোষিত মার্কিন ভিসা নীতিতে বলা হয়, বিরোধীদের সভা সমাবেশে বাধা সুষ্ঠু নির্বাচনে বাধা বলে গণ্য হবে, বাধাদানকারীরা ভিসা পাবে না বলে নীতিতে জানায় যুক্তরাষ্ট্র। এর 2 সপ্তাহের মধ্যে রাজধানীর ঢাকায় 1 দশক পর সমাবেশ করার অনুমতি পায় সরকারের রোষানলে দীর্ঘকাল কোণঠাসা হয়ে থাকা জামায়াত। গত 7 জুলাই রাজধানীতে বিশাল মিছিল করে বিনা বাধায় বিএনপি ঘোষিত এক দফা আন্দোলনে যোগ দেয়নি জামায়াত। এতে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগের গুঞ্জন তৈরি হয়েছিল, তবে জামায়াত এ ধরনের গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দিয়েছে। তারা বলেছেন, আমাদের কোনো সম্ভাবনাই নেই, দলটি বিভাগীয় ও বড় শহরের পর ঢাকায় সমাবেশ করার পরিকল্পনা করছিল। 22 জুলাই চট্টগ্রাম, 29 জুলাই কুমিল্লায় এবং পরের মাসে খুলনা, রাজশাহী, রংপুরে সমাবেশের কর্মসূচি রয়েছে জামায়াতের। সিলেটে সমাবেশ করতে না পারলে সেগুলোও হবে না। জামায়াত সূত্র বলছে, অনুমতি না পাওয়ায় প্রমাণ হয়েছে সরকারের সঙ্গে যোগাযোগ নেই। সিলেট জামায়াতের নেতারা শুক্রবার রাতেও দাবি করেন সমাবেশ হবে, যদিও দলটির সূত্র বলছে পুলিশের সঙ্গে লড়াই করে সমাবেশের মতো বড় কর্মসূচি সম্ভব নয়, এতে শক্তি ক্ষয় এবং নেতাকর্মীরা গ্রেফতার হবেন। সহিংসতার আশঙ্কা থাকায় সমাবেশের অনুমতি দেওয়া হয়নি জানিয়ে মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেছেন, কাউকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না, বিনা অনুমতিতে সমাবেশ করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার বিকেল থেকেই নগরীতে কড়া পাহারা বসিয়েছে পুলিশ। নগরীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ছাড়াও বিশেষ মহড়া দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে নগরীর রেজিস্ট্রি মাঠে জামায়াতের ডাকা সমাবেশস্থলের পাশে পুলিশের বিশেষ ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য পুলিশের সহযোগিতা চেয়ে 5 জুলাই লিখিত আবেদন করেছি। সেখানে আমাদের দলের মহানগর সেক্রেটারির মোবাইল নম্বর রয়েছে। এখন পর্যন্ত এসএমপির পক্ষ থেকে ফোনে বা কাগজপত্রে আমাদের অনুমতির বিষয়ে কিছুই জানানো হয়নি, তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি অনুমতি দেওয়া হবে, না দিলে কি হবে তা আপনাদের জানানো হবে। আর আটক নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, এখনও আমরা পুলিশি কোনো বাধা দেখছি না।